অনেক সময় আপনি এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছেন, কাউকে খুঁজতেছেন কোনো একটা নতুন শহরে গিয়ে, কিন্তু সে বলতেছে অমুক জায়গায় আছি, আপনি বলতেছেন অমুক জায়গায় আছেন, একজন আরেকজনকে খুঁজে পাচ্ছেন না। দুইজনের হাতে যদি স্মার্টফোন থাকে কিভাবে একজন আরেকজনকে সহজে খুঁজে পাবেন সেই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনার হাতে যে মোবাইল ফোন রয়েছে এই মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে লোকেশন শেয়ার করলে আপনি যাকে খুঁজছেন সে আপনাকে খুঁজে পাবে অথবা আপনি তার কাছে চলে যেতে পারবেন একবারে সুনির্দিষ্ট স্থানে। কোনো তথ্য দিতে হবে না কোন জায়গায় রয়েছেন, কিসের নিচে রয়েছেন, কোন দোকানের সামনে রয়েছেন, কিচ্ছু বলতে হবে না। জাস্ট হোয়াটসঅ্যাপে লোকেশানটি শেয়ার করে দিবেন, সে ওই লোকেশানের উপর ক্লিক করলেই সে ওই স্থানে চলে আসতে পারবে। ফলো করুন। সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর আপনি যেই ব্যক্তিকে আপনার লোকেশান পাঠাতে চাচ্ছেন, মানে উনি আপনাকে আপনার কাছে আসবে অথবা আপনি ওনার কাছে যাবেন, ধরুন উনি আপনার কাছে আসতে পারতেছে না, এখন আপনি আপনার লোকেশানটা ওনাকে পাঠাবেন। প্রথমত ওনার নাম্বারের উপরে যাবেন, ওনার হোয়াটসঅ্যাপে গিয়ে এই যে লক্ষ্য করুন নিচের যেই পেঁচানো সিম্বলটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন লোকেশান লেখা রয়েছে, এই লোকেশানের উপরে ক্লিক করবেন। এরপর শেয়ার লাইভ লোকেশান এই অপশনটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এই যে দেখুন আমার অবস্থান দেখাচ্ছে, এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা আমার অবস্থান, এটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর হাইওয়ের পাশে আমার অবস্থান, এবং আমি এই লোকেশানটি ওই ব্যক্তির সাথে কতক্ষণের জন্য শেয়ার করতে চাই, মানে উনি আমাকে এই সময় পর্যন্ত খুঁজে পাবে। যেমন 15 মিনিট রয়েছে, 1 ঘন্টা রয়েছে, 8 ঘন্টা রয়েছে, তো আমি 15 মিনিটের জন্য শেয়ার করব, মানে 15 মিনিট পরে কিন্তু উনি আর আমাকে চাইলেই খুঁজে পাবে না, লোকেশানটি অফ হয়ে যাবে। 15 মিনিটের জন্য শেয়ার করবো, এবং এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, এলাকার নাম অথবা প্রয়োজন নাই। এরপর আপনি জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে এই লোকেশানটি ওই হোয়াটসঅ্যাপে চলে যাবে ওই ব্যক্তির। এখন আমি আমার আরেকটি মোবাইলে যে নাম্বারে হোয়াটসঅ্যাপে এটা গিয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে প্রবেশ করছি, এই যে লক্ষ্য করুন, এই যে অলরেডি চলে এসেছে আমার নোটিফিকেশানটি, এই যে প্রথম যে নোটিফিকেশানটি লক্ষ্য করুন, এই যে লাইভ আনটিল 12:34, মানে আরও 15 মিনিট এই লোকেশানটি আমার কাছে থাকবে। তো আমি এই লোকেশানটির এই ভিউ লাইভ লোকেশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লক্ষ্য করুন আমাকে দেখিয়ে দিচ্ছে, যেহেতু দুটি মোবাইলই আমার কাছে এই জন্য দুটি মোবাইল পাশাপাশি দেখাচ্ছে, যদি দুইটা দুই জায়গায় থাকতো সেক্ষেত্রে নীল সিম্বলটি, এটি হচ্ছে আমি মানে যেই মোবাইলে পাঠিয়েছি ওই মোবাইলটি, আর পাশাপাশি লক্ষ্য করুন ছবিওয়ালা আরেকটা মোবাইল দেখাচ্ছে, মানে দুটি মোবাইল যেহেতু আমার কাছে এই জন্য সেম লোকেশান দেখাচ্ছে। আরেকটি মোবাইল আরেক স্থানে থাকলে আপনার সেখান থেকে আপনি এই ছবিওয়ালা লোকেশানে কীভাবে আসবেন সেটা কিন্তু দেখিয়ে দিত। এর মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার অপরিচিত স্থানে সহজে চলে যেতে পারবেন। অনেক সময় এরকম হয় ঢাকার কোনো একটা ব্যস্ত অঞ্চলে আপনি আছেন, এত জঞ্জাট, কে কোন পাশে আছেন খুঁজে পাচ্ছেন না, তখন দুজনের মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ থাকে একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে হোয়াটসঅ্যাপে লোকেশানটি এই পদ্ধতিতে শেয়ার করে দেবেন। সিম্পল বিষয়টা, লোকেশানের উপর ক্লিক করলেই সে আবার আপনার লোকেশানে দেখতে পারবে, এবং এই অনুযায়ী সে মোবাইলে হাঁটুক বা গাড়িতে আসুক বা যেভাবেই আসুক সে খুব সহজেই এই লোকেশানে চলে আসতে পারবে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ভিডিওটি শেয়ার করে রাখুন, যারা এই বিষয়ে জানতে আগ্রহী তারা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।